চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। অভিযুক্ত স্বাস্থ্যকর্মীকে আটকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। স্বাস্থ্য দপ্তরের গ্রুপ ডির পদে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক সরকারি স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের নাম প্রদীপ পাল। তিনি কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালের ট্রিটমেন্ট সুপারভাইজার। অভিযোগ, 2018 সালে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে প্রদীপ পাল একাধিক ব্যক্তির কাছ থেকে বেশ কয়েক লক্ষ টাকা নেন। ওই যুবকদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেওয়া হয় কলকাতায়। তিন মাস পর ওই যুবকেরা জানতে পারেন যে তাদের চাকরি নেই, বুঝতে পারেন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপরই প্রশাসনের দ্বারস্থ হন তারা। 2018 সালে মার্চ মাসে 5.5 লক্ষ টাকা নেয় চাকরি করে দেবে বলে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ ডি, কিন্তু বলেছিল যদি চাকরি না হয় 3 মাসের মধ্যে টাকা ব্যাক করে দেবে। কিন্তু এটা 2024 চলছে, 2023 সালে আমাকে 5.5 লক্ষ টাকার মধ্যে 2 লক্ষ টাকা দেয় পাটে পাটে, ঠিক আছে। তারপরে 3.5 লক্ষ টাকা আর আমি পাইনি। ওনার বক্তব্য ছিল, এখানে লিখিত হয়েছিল, এই কাগজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই কাগজে লিখিত আছে উনি 5 মাসের মধ্যে আমাকে পুরো আমার টাকাটা কমপ্লিট করে দেবে। কিন্তু 2 লক্ষ টাকা দেওয়ার পর সিনিয়র আমাকে কোনোদিন আর টাকাই দেয় না। নভেম্বরের 1 তারিখের মধ্যে এখানে দেখছেন যে 1 তারিখের মধ্যে উনি পুরো টাকা আমাকে কমপ্লিট করে দেবে, এটা বলেছিল, লিখিত এইভাবে হয়েছে। কিন্তু উনি আমাকে কোনো টাকা দেয় না, ডেটের পর ডেট চলে যায়। নভেম্বর 1 তারিখ, এটা আপনার জানুয়ারি মাস চলছে, উনি আমাকে আর কোনো টাকা দেয়নি। এবার উনি কোনো ফোনও রিসিভ করে না, ফোন করলে এখন আমরা ক্লাবের সব ছেলেপেলেরা আজকে গিয়ে, উনি ডিউটি যাচ্ছিলো ওই সময় ওনাকে নিয়ে এসেছি, ক্লাবে রেখেছি, আমি আমার টাকা বুঝে নিব, তারপরে ওনাকে ছাড়বো, আমার এটাই বক্তব্য। চাকরির জন্য প্রদীপ পালের এক আত্মীয় দীপক দাস টাকা দিয়েছিলেন, সেই টাকা ফেরত পেতে প্রদীপ পালের দ্বারস্থ হন তিনি। 5.5 লক্ষ টাকার মধ্যে কিছু টাকা প্রদীপ পালকে ফেরত দেওয়া হলেও বাকি টাকা আর ফেরত দিচ্ছিলেন না বলে অভিযোগ দীপক দাসের। বুধবার বহরমপুর থেকে কর্ণসুবর্ণ হাসপাতালে ডিউটি করতে যাওয়ার পথে প্রদীপ পালকে ঘিরে ধরে দীপক দাস সহ তার বন্ধু বান্ধবেরা। পাওনা টাকার দাবিতে দীর্ঘক্ষণ একটি ঘরের মধ্যে আটকে রাখা হয় প্রদীপ পালকে। এই ঘটনায় বহরমপুরের 44 পাড়া এলাকায় উত্তেজনা ছড়াতে শুরু করে। খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ অভিযুক্ত প্রদীপ পালকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও প্রদীপ পালের দাবি, তিনি তার আত্মীয়দের চাকরি দেওয়ার জন্য যোগাযোগ করিয়ে দিয়েছিলেন মাত্র, তিনি টাকা নেননি। তবে কলকাতায় টাকা দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন। আমি টাকা পয়সা নেইনি, আমি টাকা পয়সা নেইনি। আমার কাছে ও টাকা এখন দাবি করছে, টাকা দিতে হবে, তাই টাকা এখন ব্যবস্থা করতে গেছে। চাকরি মাকরি কিছুই ব্যবস্থার জন্য নয়, একটা কাজের কথা হয়েছিল, আমি আমার নিজের কাজের জন্য গেছিলাম, সেখানে ওরা যুক্ত হয়েছিল, সেখানে কিছু টাকা পয়সা লেনদেন হয়েছিল, ঠিক আছে। সেই টাকা পয়সাগুলোর মধ্যে এখন দেরি হচ্ছে ফেরত দিতে, কেস কামারি হয়েছে, যেগুলো অ্যান্টি চিটিং দপ্তর লালবাজারের আন্ডারে কেস চলছে, সেই কেসের মধ্যে অ্যারেস্টও হয়েছে সবগুলো, যারা নিচ্ছে তারা এখন টাকাটা ফেরত করার ব্যবস্থা করছে। তার মধ্যে এখন ওর সমস্যা হয়েছে, ও এখন দাবি করছে টাকাটা আমাকে দিয়ে দেওয়া হোক। বললাম তো কাজের জন্য টাকা দিয়েছিল, সেই কাজের ওইখানের যে টাকা নিয়েছিল কাজ হয়নি, দু নম্বরই কাগজ দিয়েছিল যারা নিয়েছিল টাকা, তার ফলে ওদেরকে কেস করে তাদেরকে অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে লালবাজার থেকে। এবার ও ইন দ্য মেন টাইম আমার কাছে এখনই টাকাটা দাবি করছে দিয়ে দেওয়ার জন্য, ব্যবস্থা হচ্ছে টাকা দিয়ে দেওয়ার। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বহরমপুর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।